বরপেটাবাসীর প্রাণর দৌল মহোৎসব দুয়ারদলি। বরপেটাত এতিয়া হোলি গীতর রোল। দৌল মহোৎসব বলে কলে এক অনামী পুলকত নাচি উঠে বরপেটাবাসীর দেহ মন প্রাণ। বরপেটা সত্রত 24 মার্চর পৰা তিনিদিনীয়াকৈ অনুষ্ঠিত হব বিখ্যাত দৌল মহোৎসব। সত্রিয়া পরম্পরা অনুসরি পালন করা দৌল মহোৎসব কার্যসূচী অনুসরি 24 মার্চ দেওবারে বহুৎসব, 25 মার্চ সোমবারে ভর দৌল আর 26 মার্চ মঙ্গলবারে অনুষ্ঠিত করা হব হুয়েরি বা ভক্তত নাইকিয়া। দৌলক লৈ আপন বিভুর বরপেটাবাসীর দেহ মন। যিমানেই দৌল মহোৎসব ওচর চাপি আহিছে সিমানেই হোলি গীতত উতরা সুরে পরাণ পাগল করে তুলিছে বরপেটাবাসী। এয়া বরপেটা সত্রর ভিতরত নিশা বরপেটার মহিলার হোলি গীতর রোল। আমি বরপেটাবাসী সচাকে দৌল উৎসবক লৈ বহুত আনন্দিত। আমার সরু ডাঙর সেমনিয়া বুড়া বয়সর সকল মানুষে এই দৌল উৎসব বা দৌল হোলি গীত গাই বহুতে আনন্দ উপভোগ করে। আমিও সত্রনগরী বরপেটারে মহিলা কেগারী মানে কেগারিয়ে লগ হয়ে বরগীতর পর মাধবদেব বিরচিত এটা হোলি গীত আরম্ভ করবল ওলাইছ। বরপেটার পৰা নিৰঞ্জন দাস, রিপোর্ট News18 অসম, নর্থ ইস্ট। বরপেটাবাসীর প্রাণর দৌল মহোৎসব দুয়ারদলি। বরপেটাত এতিয়া হোলি গীতর রোল। দৌল মহোৎসব বলে কলে এক অনামী পুলকত নাচি উঠে বরপেটাবাসীর দেহ মন প্রাণ। বরপেটা সত্রত 24 মার্চর পৰা তিনিদিনীয়াকৈ অনুষ্ঠিত হব বিখ্যাত দৌল মহোৎসব। সত্রিয়া পরম্পরা অনুসরি পালন করা দৌল মহোৎসব কার্যসূচী অনুসরি 24 মার্চ দেওবারে বহুৎসব, 25 মার্চ সোমবারে ভর দৌল আর 26 মার্চ মঙ্গলবারে অনুষ্ঠিত করা হব হুয়েরি বা ভক্তত নাইকিয়া। দৌলক লৈ আপন বিভুর বরপেটাবাসীর দেহ মন। যিমানেই দৌল মহোৎসব ওচর চাপি আহিছে সিমানেই হোলি গীতত উতরা সুরে পরাণ পাগল করে তুলিছে বরপেটাবাসী। এয়া বরপেটা সত্রর ভিতরত নিশা বরপেটার মহিলার হোলি গীতর রোল। আমি বরপেটাবাসী সচাকে দৌল উৎসবক লৈ বহুত আনন্দিত। আমার সরু ডাঙর সেমনিয়া বুড়া বয়সর সকল মানুষে এই দৌল উৎসব বা দৌল হোলি গীত গাই বহুতে আনন্দ উপভোগ করে। আমিও সত্রনগরী বরপেটারে মহিলা কেগারী মানে কেগারিয়ে লগ হয়ে বরগীতর পর মাধবদেব বিরচিত এটা হোলি গীত আরম্ভ করবল ওলাইছ। বরপেটার পৰা নিৰঞ্জন দাস, রিপোর্ট News18 অসম, নর্থ ইস্ট।